বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু ট্রাভেলগ অপক। এখানে আমি তোমাদের সাথে আমার এই ঘোরার কিছু মেমোরি শেয়ার করবো। আজকে আমরা যাচ্ছি নুকুয়ালোফাতে, যেটা টোঙ্গার রাজধানী, আর এটা টোঙ্গার রাজার প্রাসাদ। প্রাসাদটা একদম সমুদ্রের পাশেই, আর এই তোমরা দেখতে পাচ্ছ আমি যেরকম বলেছিলাম একদম প্রাসাদের সামনেই সমুদ্র। ভীষণ সুন্দর একটা জায়গা, খুবই ছোট জায়গা কিন্তু ভীষণ শান্ত নিরিবিলি একটা জায়গা। এটা প্রাসাদের কিছু ছবি এবং আমাদের খুশিটা। তো হোপফুলি তোমরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেষে আমি তোমাদের জন্য কিছু টিপস শেয়ার করেছি, যেগুলো প্লিজ চেক করতে ভুলো না। আর এখন আমরা যাচ্ছি টোঙ্গান রাজাদের সমাধিস্থল দেখতে। যেরকম আমি বলেছি, এটা ভীষণ ভীষণ ছোট একটা জায়গা, আর মানুষজন অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল, কিন্তু সেটা তাদের জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলে না। তারা ভীষণ হাসি খুশি, ভীষণ সরল সাদা সিধে জীবনযাপন করে। আর আমরা এখন সমাধিস্থল দেখার পরে একটা অনুষ্ঠান দেখতে যাব, যেটা একটি স্থানীয় টোঙ্গান পরিবার অর্গানাইজ করে এবং তাদের কালচারাল জিনিসপত্র দেখায়। তো এটা রাজাদের সমাধিস্থল। এটা একটা টোঙ্গার মেন চার্চ, কারণ টোঙ্গার বেশিরভাগ অধিবাসী তারা খ্রিস্টান। তারা খুবই ধর্মভীরু এবং তারা তাদের রাজাকেও খুবই ভালোবাসে। তো আমরা এখন চলেছি যে অনুষ্ঠানটার কথা আমি বলছিলাম, তার নাম হচ্ছে অ্যানশিয়েন্ট টোঙ্গা। এটা দেখতে আমরা খুবই ইন্টারেস্টেড ছিলাম যে কেমন হয় টোঙ্গানদের সাধারণ জীবনযাত্রা, কেমন তাদের খাবার দাবার, কী পানীয় তারা পান করতে ভালোবাসে। আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে কত ছোট ছোট দোকান রয়েছে, সাধারণ মানুষদের বাড়ি ঘর। যদিও এটা একটা ছোট জায়গা, কিন্তু তার মধ্যে আমরা বেশ অনেকগুলো চার্চ দেখেছি। ছোট জায়গা হলেও কিন্তু জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা সেরকম কোনো আবর্জনা দেখতে পাইনি, যেটা ভীষণভাবে একটি সদর্থক দিক আমি বলবো। তো আমরা প্রায় পৌঁছে গেছি অ্যানশিয়েন্ট টোঙ্গা শোটা যেখানে হবে সেখানে। তো প্রথমে একটি বাচ্চা একটি গানের সাথে আমাদের নাচ দেখিয়েছিল, ভীষণ সুইট বাচ্চাটি। তো তোমরা এখন এটা এনজয় করো। এবার আমরা দেখেছিলাম কাভা সেরিমনি। কাভা টোঙ্গার জাতীয় পানীয় বলা যেতে পারে। এটা একরকম গাছ থেকে তৈরি হয় এবং পুরোটাই হাতে তৈরি হয়। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনারা, যেভাবে সেরিমনিটা ওরা সাধারণত পালন করে থাকে। আর এটা পরিবেশন করার জন্য ওরা আমাদের গ্রুপ থেকে কিছু ভলেন্টিয়ার্স চেয়েছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন ভলেন্টিয়ার্সও রয়েছে এখানে। তো তোমরা এই শোটা এখন এনজয় করো, আমি তোমাদের সাথে খানিকক্ষণ বাদে আবার জয়েন করছি। Cover ceremonies are important in our culture because when we bestow a title, when the king of Tonga becomes the king, once they partake in the cover ceremony and they drink the cover, that's when they inherit the title or they become the king of Tonga. She'll crush the cover root onto the mat. Pouring the cover into the gumete. Cover that's been pounded. Pour their water.
So the cover powder and the cover root is mixed together. Stop the water. Mix it low. Mix it and then strain it with the natural foam. So there's only two ingredients. It's only the cover powder and the water. All her movements is like a performance for those within the circle. এটা একটু বড় সেরিমনি তো একটু টাইম লাগে এটাকে আর এরপরে আমরা দেখেছিলাম বেশ কয়েকটি নাচ যেগুলো স্থানীয়রা কোনো রকম অনুষ্ঠানে পরিবেশন করে থাকে তো আমাদের সেগুলো খুবই ভালো লেগেছিল আমরা খুবই এনজয় করেছিলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে এই কারণেই আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানিও কমেন্ট সেকশনে আর প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আমি তোমাদের জন্য ভবিষ্যতে আরও নানা রকম ট্রাভেল ভিডিও নিয়ে আসবো কারণ আমি আর আমার হাজব্যান্ড ট্রাভেল করতে খুব ভালোবাসি এবং আমি স্পেশালি ফটো তুলতে খুবই ভালোবাসি তো আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে যাতে তোমরাও এক্সপিরিয়েন্স করতে পারো অন্যান্য কালচার কারণ সবার সব জায়গায় সবসময় যাওয়ার সুযোগ হয় না আমারও অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়নি সেই কারণে আমি ট্র্যাভেল ব্লগ দেখতে ভীষণ ভালোবাসি যে কোনো ট্র্যাভেল শো দেখতেও আমি খুব ভালোবাসি তো এখন কাভা বানানো অলমোস্ট শেষ তো সেটা ওনারা পরিবেশন করেছিলেন নারকেলের পুরীতে নারকেলের মালা যেগুলো হয় যদিও আমরা টেস্ট করিনি কাজেই বলতে পারবো না স্বাদটা কেমন ছিল কিন্তু যারা করেছিলেন তারা বলেছিলেন খুব নিউট্রাল একটা স্বাদ তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন করে ওনারা পরিবেশন করেন সাধারণত যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমাদের প্রচুর ঠোঙ্গান যাতে যারা চায় বা যারা পারে অ্যাফোর্ড করতে তারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে এবং যদিও এটা খুবই ছোট একটা জায়গা কিন্তু এখানে এয়ারপোর্ট রয়েছে আর ইন্টারন্যাশনাল কানেকশনসও রয়েছে তো এয়ার ট্রাভেল একটা উপায় যেটার মাধ্যমে এই ছোট জায়গাটা জগতের অন্যান্য জায়গার সাথে কানেক্টেড থাকতে পারে আর অবশ্যই বিশেষ রয়েছে তো এখন তোমরা দেখবে কিছু নাচ যেগুলো তারা আমাদের করে দেখিয়েছিল তা আশা করি তোমরা এনজয় করবে এই নাচগুলো প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ যে ওনারা ওনাদের কোমরে এক ধরনের স্কার্টের মতো এক ধরনের জিনিস পরেছেন যেটা একটা গাছের প্রোডাক্ট তো এটা ওনাদের যেমন আমাদের ভারতীয়দের ভারতীয় মহিলারা বিশেষত বিয়ের পরে মঙ্গলসূত্র পরে কি সিঁদুর পরে তো এটা ওনাদের একটা ট্র্যাডিশন এবং এটার অনুষ্ঠানের উপর
ভেদ করে তারতম্য থাকে, কী ডিজাইন হবে বা কী দিয়ে তৈরি হবে বা কী রঙের হবে বা কতটা কাজ হবে, তো ওনারা সেগুলো আমাদের এক্সপ্লেন করেছিলেন। কিন্তু সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য আমি দেখাতে পারছি না। কিন্তু আমি একটা ফটো দিয়েছি ডিফারেন্ট টাইপসের এই স্কার্টগুলোর, এবং এটা ছেলে মেয়ে উভয়ই পরে থাকে এবং তারা নিজেদের দৈনন্দিন জীবনে এটা ইউজ করে, অবভিয়াসলি ভালো অনুষ্ঠানের জন্য জিনিসটা আরও বেশি অনেক জাঁকজমকপূর্ণ হয় এবং সাধারণ দৈনন্দিন জীবনের জন্য এটা সাদামাটা হয়। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ আমরা যখন ওখানে ঘুরছিলাম রাস্তাঘাটে অলমোস্ট সবাইকেই পড়তে দেখেছি এই জিনিসটা। জিনিসটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই, তো যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর টোঙ্গা অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত একটা দেশ, তার মধ্যে এই নুকু আলোফা জায়গাটি একটি, এবং প্রায় প্রত্যেকটা দ্বীপেই প্রচণ্ড সাইক্লোন হয়। আর আমি যেটা আগেও বলেছি যে এরা অর্থনৈতিকভাবে অসচ্ছল, তো সাইক্লোনের জন্য সাইক্লোনের পরে তাদের বা সাইক্লোনের এফেক্টে তাদের ঘরবাড়ি ভেঙে যায়, যার জন্য তারা প্রচুর সাহায্য পায় বিশ্বের অন্যান্য দেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে। যদিও সাহায্য তারা পায়, কিন্তু তোমরা বুঝতেই পারছো যে বারবার ঘরবাড়ি তৈরি করা কীরকম বিপজ্জনক বা কীরকম দুর্ভাগ্যজনক ঠিক আমি বলবো না, কীরকম টাইম কনজিউমিং একটা ব্যাপার। কিন্তু আর মন খারাপ তো অবশ্যই হয়ে যায় ঘরবাড়ি বা যে কোনো প্রিয় জিনিস নষ্ট হয়ে গেলে, কিন্তু তা সত্ত্বেও তারা ভীষণ সাদাসিদে ভীষণ হাসি খুশি, যেটা আমাদের দেখে খুবই ভালো লেগেছে। কারণ তারা যখন আমাদের এক্সপ্লেন করছিল এই সাইক্লোনের ব্যাপারটা, আমরা শুনে খুবই অবাক হয়েছিলাম যে এত কিছু হওয়ার পরেও কীভাবে এরা এত হাসি খুশি থাকতে পারে, যেটা আমরা প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করেছি। আর আমরা চাইবো যাতে ভবিষ্যতে তারা ভালো থাকে আর সাইক্লোনের সমস্ত বিপদ আপদ থেকে নিরাপদে থাকে। এটা তোমরা দেখছো টাপা ক্লথ, যেটা কাছের একটা প্রোডাক্ট। আর তারপরে আমরা গেছিলাম হোমা ব্লো হোলসে, তো ব্লো হোলসটার কিছুই নয়, এটা একটা পাথুরের জায়গা যেখানে সমুদ্রের জলটা এসে ধাক্কা মারে এবং বেশ অনেকটা উঁচুতে ফোয়ারার মতো উঠে যায়, তো কখনো কখনো এটার হাইটটা এতটাই বেশি হয় যে সেটা রীতিমতো একটা মানে স্পেকটাকুলার ব্যাপার হয়, দেখার মতো হয়। যদিও আমরা যেদিন গেছিলাম সেদিনকে অতটা উঁচুতে জলটা ওঠেনি, কিন্তু তবুও তোমরা দেখতে পাচ্ছ ওটা ভীষণ 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 সুন্দর মনোরম একটা জায়গা। আর এখানে কিছু স্থানীয় মহিলা তাদের টুকিটাকি হাতের কাজ নিয়েও বিক্রি করছিলেন। জায়গাটা এতটাই সুন্দর যে আমাদের ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, তা আশা করি তোমাদের ভালো লাগবে জায়গাটা। জায়গাটায় বাস এই জিনিসটাই রয়েছে আর অন্য কিছুই নেই, কিন্তু এটার একটা সৌন্দর্য অন্যরকম সৌন্দর্য, যেহেতু এটা প্রাকৃতিক সৌন্দর্য, এর সাথে কোনোরকম মানুষের তৈরি করা সৌন্দর্যের তুলনা করাটা আমার মনে হয় ঠিক নয়। তো আমরা ভীষণই খুশি হয়েছিলাম, এটা দেখে ভীষণ আনন্দ পেয়েছিলাম। আর তারপরে আমরা আবার আমাদের খুশিতে ফেরত চলে এসেছি, কারণ আমাদের দিনটা শেষ হয়ে গেছিলো। আর এগুলো তোমাদের জন্য কিছু টিপস, প্লিজ তোমরা চেক করো। আর যদি তোমাদের আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো, আর কন্টেন্টটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর আজকের জন্য বাস এইটুকুনি, আমি তোমাদের সাথে আবার জয়েন করবো নেক্সট ব্লগে। বাই বাই।